Welcome to WB Exam Kakar YouTube channel. WB Exam Kakar YouTube channel e tomader shokolkei shagoto. To jara jara ei channel e notun eshecho taderke bolbo channel tike subscribe kore pashe thaka bell icon e press kore dewar jonno sorkari ebong beshorkari chakrir nitto notun update pawar jonno. To cholo bondhura deri na kore shuru kora jak ajker video. To bondhura ajke kintu ekti akorshoniyo chakrir form fill up somporke tomader bolbo sheti kina poshchimbonger je school guli royeche sei school gulite kintu ekjon kore কম্পিউটার টিচার অলরেডি নিয়োগ হয়ে গিয়েছে মানে এটা ধাপে ধাপে নিয়োগ হয়েছে 2013 থেকে শুরু করে 2022 সাল পর্যন্ত নিয়োগ হয়েছে এখনো পর্যন্ত প্রায় 6টি ধাপে কিন্তু নিয়োগ হয়েছে কিন্তু ইতিমধ্যেই যেসব স্কুলগুলোতে 1000 এর বেশি স্টুডেন্ট রয়েছে সেই স্কুলগুলোতে আরো কিন্তু একজন করে যে কম্পিউটার টিচার কিন্তু নিয়োগ করা হবে এবং সেটির জন্য কিন্তু এই মুহূর্তে ফর্ম ফিল আপ চলছে তো এই ফর্ম ফিল আপটি কারা করছে এটির পশ্চিমবঙ্গের যে অধীনস্থ সংস্থা রয়েছে ওয়েবেল কোম্পানি সেই ওয়েবেল কোম্পানি যে স্কুল নেট লিমিটেড যে সংস্থা রয়েছে তাদেরকে কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার দায়িত্ব দিয়েছে তো চলো বন্ধুরা টোটাল ডিটেইলস বেতন বয়স কি কি রয়েছে সেই বিষয়টা জেনে নিচ্ছি প্রথমে ফর্ম ফিল আপটি কিভাবে করতে হবে সেটি দেখে নেব ঠিক আছে তো এই মুহূর্তে আমরা রয়েছি দেখতে পাচ্ছ স্ক্রিনে যে লার্ন নেট যেটা রয়েছে ঠিক আছে স্কিল ফর লাইফ এটা কিন্তু স্কুলনেট কোম্পানির একটি অফিশিয়াল ওয়েবসাইট এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ প্রথমে মিস্টার মিসেস বা যাই হোক না কেন সেটা দিতে হবে তারপরে ফার্স্ট নেম মিডল নেম থাকলে মিডল নেম তারপরে লাস্ট নেম নাম হয়ে যাওয়ার পর বাবার নাম এখানে মায়ের নাম ঠিক আছে আর গার্জিয়ানের নাম এবং এখানে কিন্তু তোমাদের ডেট অফ বার্থটা কিন্তু দিতে হবে এবং ডেট অফ বার্থটা কিন্তু সেটা তোমারই ডেট অফ বার্থ দিতে হবে তারপরে এখানে মেল ফিমেল যেটা হবে সেটা দিতে হবে তারপরে এখানে বলছে যে সিঙ্গেল নাকি মেরিট সেটাও দিতে হবে তারপরে কিন্তু এখানে আধার নাম্বারটি দিতে হবে আধার নাম্বার দেওয়ার পাশাপাশি এখানে কিন্তু ভোটার আইডি কার্ডের যে নাম্বার রয়েছে সেটাও কিন্তু দিতে হবে এবং তারপরে এখানে রয়েছে প্যান নাম্বার প্যান নাম্বারটিও ভালো করে বসিয়ে দিতে হবে ঠিক আছে দেখো তারপরে চলে আসি যে এখানে অ্যাড্রেস অ্যাড্রেস ওয়েস্ট বেঙ্গল এখানে অলরেডি করাই আছে ঠিক আছে যেহেতু এটা ওয়েস্ট বেঙ্গলের স্কুলে নিয়োগ করা হবে সেখানে কিন্তু ওয়েস্ট বেঙ্গল অলরেডি এখানে করাই আছে তারপরে এখানে ডিস্ট্রিক্ট ব্লক এখানে মিউনিসিপ্যালিটি থাকলে মিউনিসিপ্যালিটি এখানে রোড বা ভিলেজ এখানে পোস্ট অফিস এখানে পুলিশ স্টেশন এবং এখানে পিন হয়ে যাওয়ার পর এখানে মোবাইল নাম্বার দিতে হবে দেওয়ার পর এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার তারপরে অল্টারনেট নাম্বার যদি থাকে সেখানে দিতে হবে এবং এখানে সেখানে মানে ইমেল আইডি দিতে হবে ঠিক আছে তো আমি দিচ্ছি না জাস্ট তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে দেখো এখানে বলছে আইসিটি স্কুল কোঅর্ডিনেটর ডিটেলস যদি সেটা তোমার থাকে তো অনেকেই আসো যারা ফ্রেশার তো যাদের থাকে তারা কিন্তু এটা এখানে দিয়ে দিবে স্কুল নেম ডাইস কোড এবং অর্গানাইজেশনের বা ইএমপি কোড কতদিন থেকে আছো সেটা কিন্তু দিয়ে দিতে পারবে আর যারা ফ্রেশার তাদের কিন্তু এখানে দেওয়ার প্রয়োজন নেই এখানে নান করে দিলেই হয়ে যাবে ঠিক আছে তো নান করে দিলে এরকম কিন্তু একটি ইন্টারফেস চলে আসবে ঠিক আছে আচ্ছা তারপরে চলে আসি আদার ডিটেলসে ঠিক আছে এখানে তোমার অ্যান্ড্রয়েড ফোন থাকলে অবশ্যই ইয়েস করতে হবে তারপরে তোমার যদি মোটরসাইকেল বা স্কুটি বা বাইসাইকেল থাকে তো এখানেও কিন্তু উল্লেখ করে দিতে হবে তবে আমি বলবো যে যাদের লাইসেন্স আছে তারা কিন্তু অবশ্যই মোটরসাইকেল বা স্কুটি যেটা আছে সেটি কিন্তু দিয়ে দিবে অনেক সময় এই যে সুবিধাটা এই সুবিধাটা ফর্ম ফিল আপে থাকলে যখন ইন্টারভিউটা হয় বা সিভিটা যখন সিলেক্ট করা হয় তখন কিন্তু একবার দেখা হয় ঠিক আছে তারপরে বলছে যে এখানে অ্যানুয়াল ফ্যামিলি ইনকাম যেটা কত সেটা তোমাদের রয়েছে দেখো 1 লাখের নিচে 1 লাখ থেকে 3 লাখ 3 লাখ থেকে 5 লাখ এবং অ্যাবাভ 5 লাখ ঠিক আছে তারপরে দেখো এখানে কি কি যোগ্যতা চাওয়া হয়েছে ঠিক আছে প্রথমে দেওয়া আছে বিএড ঠিক আছে এখানে কিন্তু বিএড সার্টিফিকেট যেটা রয়েছে সেটা কিন্তু দিতে হবে কারণ স্কুলে চাকরি করতে গেলে এখন মিনিমাম বিএডটা কিন্তু প্রয়োজন ঠিক আছে তো এখানে সিলেক্ট করতে হবে বিএড ঠিক আছে বিএড করার পর ইউনিভার্সিটি ঠিক আছে মেজর সাবজেক্ট কি কি ছিল তারপরে পার্সেন্টেজ এবং পাসিং ইয়ার কত ছিল ঠিক আছে এবং এখানে কিন্তু সব এখানে যে পার্সেন্টেজ সেটা 2 ডিজিটের হবে এবং যেটা পাসিং ইয়ার সেটা যেরকম 2004 2004 বা 2016 মানে 4 ডিজিটেরই সম্ভবত মানে 4 ডিজিটেরই ইয়ারটা হয় ঠিক আছে তারপরে চলে আসি মাস্টার্সে পোস্ট গ্রাজুয়েট এখানে ইউনিভার্সিটি মেজর সাবজেক্ট 2 ডিজিট এভাবে দিতে হবে এভাবে ঠিক ব্যাচেলার ডিগ্রিও দিতে হবে ঠিক আছে তো তারপরে রয়েছে হায়ার সেকেন্ডারি এখানে হায়ার সেকেন্ডারি এবং মাধ্যমিক তো এই মুহূর্তে একটা কথা বলে রাখছি যে যাদের বিএড নেই তারাও কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে ঠিক আছে
দেখো এখানে যেটা স্টার দেওয়া রয়েছে, মাস্টার্স না থাকলেও তোমরা অ্যাপ্লাইটি করতে পারবে। এখানে দেখো স্টার যেগুলো দেওয়া রয়েছে পাশে, এগুলো কিন্তু থাকতেই হবে। মানে তোমাকে মিনিমাম ব্যাচেলার ডিগ্রি বা মানে বিএ পাস বা গ্রাজুয়েট হতে হবে। তারপর এখানে হায়ার সেকেন্ডারি ডিটেলস, মাধ্যমিক পরীক্ষার ডিটেলস, বোর্ড দিয়ে তোমাদের ফর্ম ফিল আপটা করতে হবে। দেখো তারপরে চলে আসি কম্পিউটার এডুকেশন ডিটেলস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এখানে দেখো কি বলার এম তো এখানে কি এখানে কি বলা রয়েছে এখানে কি বলা রয়েছে ইউনিভার্সিটি বা ইনস্টিটিউশন, এবং এখানে কি সাবজেক্ট বা কোর্স ছিল সেখানে কিন্তু এগুলো সিলেক্ট করতে হবে। যার যেটা ছিল সেটা কিন্তু করতে হবে, ঠিক আছে? অনেকগুলো কোর্স রয়েছে, যার যেটা কোর্স সেটা কিন্তু দিতে হবে। তারপরে কত বছরের ছিল এবং পাসিং ইয়ার কত, ঠিক আছে? এবং যাদের দুটো রয়েছে তারা কিন্তু দুটোও দিতে পারবে, ঠিক আছে? তো মিনিমাম কিন্তু একটা তোমার থাকতেই হবে। দেখো তারপরে আমি এক্সপিরিয়েন্সের কথা বলি। এক্সপিরিয়েন্স কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় এই চাকরিটার ক্ষেত্রে। দেখো এক্সপিরিয়েন্স, ঠিক আছে, দেখো এখানে বলে রয়েছে কি রিকোয়ার্ড মিনিমাম 12 মান্থস এবং প্রেফার 24 মান্থস অ্যাবাভ এক্সপিরিয়েন্স ইন আইটি ইন্ডাস্ট্রি অর আইটি টিচিং। দেখো এখানে যে এক্সপিরিয়েন্স লাগবে সেটা কিন্তু বলা হয়নি, যাদের থাকবে তারা কিন্তু বাড়তি সুবিধাটা পাবে, ঠিক আছে? তো এখানে দিতে হবে কি নেম অফ অর্গানাইজেশন, পোস্ট, ঠিক আছে, তারপরে কি রেসপন্সিবিলিটিস এবং কতদিন থেকে আছো এবং পিরিয়ড কত পিরিয়ড এক্সপিরিয়েন্স তোমার রয়েছে, ঠিক আছে? এবং এখানে রয়েছে কি যে চাকরিটা তুমি কোথায় করতে ইচ্ছুক। তো এখানে যদি আমি হাওড়া সিলেক্ট করি, হাওড়া সিলেক্ট করার পর এখানে সেকেন্ড, ঠিক আছে, সেকেন্ড দ্বিতীয়টা যদি আমি সিলেক্ট করি সেটা আমি বললাম সাউথ 24 পরগনা, এবং সেক্ষেত্রে কিন্তু তৃতীয়টাও কিন্তু তুমি করতে পারবে। তো সেক্ষেত্রে তুমি তিনটা ডিস্ট্রিক্ট চুজ করতে পারবে, এবং এখানেও যে ব্লক সেই ব্লকটাও কিন্তু তুমি চুজ করতে পারবে, ঠিক আছে? তো এভাবে সবটা হয়ে যাওয়ার পর এখানে ডিক্লারেশন দিতে হবে। ডিক্লারেশন দেওয়ার পর যে বিষয়গুলো দিতে হবে, স্টার মার্ক যেগুলো রয়েছে, পাসপোর্ট সাইজ ফটো সেটা দিতে হবে অবশ্যই, ডেট অফ বার্থ প্রুফ, আধার দিতে হবে, ভোটার কার্ডের এটাও দিতে হবে, বিএড সার্টিফিকেট যদি থাকে দিতে হবে, এটা স্টার দেওয়া নেই সেক্ষেত্রে প্রয়োজন নাই, ঠিক আছে? তারপরে মাস্টার সার্টিফিকেট যদি না থাকে কোনো ব্যাপার না। তারপরে গ্রাজুয়েশন সার্টিফিকেট, গ্রাজুয়েশন সার্টিফিকেট কিন্তু দিতে হবে। তারপরে আইটি কোয়ালিফিকেশন যেটা রয়েছে, আইটি কোয়ালিফিকেশনে কিন্তু দিতে হবে। তারপর যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে সেখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটিও আপলোড করতে হবে, ঠিক আছে? দুই জায়গা থেকে থাকলে দুই জায়গা থেকে আপলোড করতে হবে। তারপর এখানে কিন্তু রেজুম বা বায়োডাটা কিন্তু খুব সুন্দর করে আপলোড করতে হবে, ঠিক আছে? এবং অবশেষে কি অবশেষে সিগনেচার, ঠিক আছে? এবং এখানে কিন্তু আরেকটা জিনিস বলা রয়েছে কি যে ফাইনাল ভ্যাকসিনেশন সার্টিফিকেট, ঠিক আছে, মানে কোভিড সেকেন্ড ডোজ দেওয়া আছে কিনা সেটার কাগজটাও কিন্তু আপলোড করতে হবে। তো এই চাকরিটা কিন্তু খুবই একটা লুক্রেটিভ চাকরি, ঠিক আছে? তো তোমাদের যদি ফর্ম ফিল আপ করতে নিজেদের অসুবিধা হয়, যে কোনো ক্যাব সেন্টারে গিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে, এবং নিচে আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রেখেছি। এবং শেষ যেটি কথা বলছি যে বেতন, বেতন কত এই মুহূর্তে যারা প্রথম থেকে চতুর্থ ফেজ রয়েছে বা প্রথম থেকে চতুর্থ ধাপ রয়েছে তাদের বেতন কিন্তু প্রায় 20,000 টাকার উপরে চলে গিয়েছে, এবং যারা পঞ্চম থেকে ষষ্ঠ পর্যায়ে রয়েছে তাদের বেতন কিন্তু 8,000 টাকা। তবে এটাও খুব শীঘ্রই কিন্তু সেই 20,000-এর কোঠায় কিন্তু চলে যাবে। তো সেক্ষেত্রে যারা যারা স্কুল চাকরির জন্য তোমরা দীর্ঘদিন ধরে স্বপ্ন দেখে আসছো তারা কিন্তু অবশ্যই অ্যাপ্লাইটি খুব তাড়াতাড়ি করে নিবে। তো এখানে কবে ফর্ম ফিল আপের লাস্ট ডেট এ ব্যাপারে কিন্তু কিন্তু কিছু বলা হয়নি। তো তোমরা যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লাইটি করে নিবে। আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে বা ইউজফুল বলে মনে হয় তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও সবার আগে আপডেট পাওয়ার জন্য। ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে।